फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल सुमिस फ्लाइंग बस तुम्हारे नतुन एक वीडियो ते स्वागत। तो आज के आमी चले एसेछि पायडांगाते जाबो पापियादेर बाड़ीते। तो तुम्हारा पूरा वीडियो आज के देखते थाको। बसे आछि एई जे आमादेर सुंदरी लज्जाय सेई आमादेर जल पड़ी जे नाचानाचि करछिल। तो टुकटुकीटा छेड़े दिएछे। आमरा एखन जाबो पापियादेर बाड़ीते। तो पापियादेर बाड़ीते शुधु आमराई ना आरो माने टोटाल पाँच जन बान्धवी थाकबो। भीषण मजा करबो आजके। तोमरा देखो आमरा नेमे गेछि एखन एकटुखानि हेटे हेटे जेते हबे ताई हेटे हेटे जाच्छि। हेलो एकटुखानि एई जे आमादेर सुंदरी रये गेछे एखाने आर पापिया आसछे आमादेरके नीचे। ए कोथाय आसबे बल माठेर सामने आस। माठेर सामने आसते बलबो। चलो जाई। चले এসেছি দাঁড়াও আমি দেখাচ্ছি। ও নাইটি পরে আসছে আমি দেখাচ্ছি তোমাদেরকে। ওই যে নাইটি পরা মহিলা আসছে। অভিশপ্ত নাইটি পরে অভিশপ্ত মানুষ আসছে। আচ্ছা ও নিজেকে মমতা বলে দাবি করছে। তোমরা এবার বুঝে নাও কি মমতা। घर टा देखो। देखो घर टा किन्तु एतो सुंदर। आमार जरा पुरानो व्यूअर्स आरो आछो तारा किन्तु जानो ओर घर टा आमी आगे देखिए। तो एबार आमी आरेकबार देखिए दीछी आमार नतून व्यूअर्स देर जोन्नो। देखो ओ किन्तु खूब सुंदर आका शेखे और आके एवं माने शुधु आका शेखे ना एखन शेखाय आका शेखाय और वाल पेंटिंग एगुलो किन्तु करे। ও ভীষণ মানে রূপে গুণে লক্ষ্মী বলে না তেমনি। ওর এইসব ছোট ছোট কাজগুলো কিন্তু ও সব নিজে করে। এই যে পান্ডাগুলো তারপরে বোতলে কাচের বোতলে যে ডিজাইন করা এগুলো কিন্তু সব ও নিজে করে। মানে এত ভালো লাগে। শুধু তাই নাই ক্যানভাসের উপর আঁকা ও করেছে। তারপরে ব্যাগ তৈরি করতে পারে ও। অনেক কিছু করতে পারে। এই বাড়ির চারিদিকে যে ডিজাইন সেটাও। এরপরে আমি তোমাদেরকে ওর ঘরটা দেখাবো সেটাতেও কিন্তু দেখতে পাবে ও কত সুন্দর ডিজাইন করতে পারে। খাবার এনেছে হ্যাঁ চারটে করে লুচি সবারই রয়েছে। এবার দেখা যাচ্ছে মানুষটার কি পরিস্থিতি। ও লুচি দেখে এটা তোর কয়দিনের খাবার? এক সপ্তাহ খাবার। তোর কি মন্তব্য বল খাবার দেখে? তোর কি মন্তব্য? কেন রে না তুই যে পাখির মতন খুঁটে খুঁটে খাচ্ছিস এটা তো স্পেশাল খাওয়া না। এটা তো দেখাতে হবে মানুষকে। তোর বাবাকে আগে দেখা। ওর বাবা জানে ও কি খায়। বাবা আমার বাবার পয়সা তার জন্য এখান থেকে তোর খাওয়ার অভ্যাসটা করতে হবে। তুই এখান থেকে খাওয়ার অভ্যাস করিস না তাকে শ্বশুর বাড়ি থেকে খাবি কি? আমি তো তোর শ্বশুর বাড়িতে রোজ থাকবো না আমি ধ্বংস করবো। একবারে সব শেষ করে দিয়ে এক মাসে খাওয়ার না মাথার খাবারটা মানে মাথাটাও খায় না বৌদের এক একজন চিল্লামিল্লি কইরা সবাই শাশুড়ির মতো চিবে চিবে খাই। সেলিব্রিটি নতুন মেম্বার চলে এসেছে তার খাবার রেডি। এই যে লুচি খান আপনি আর এই যে তোকে যে আমার এত ভালো লাগে তুই বুঝিস না। ভালোবাসাটা বুঝলি না তুই। উপরটা দেখে গেলি তোরা উপরটা দেখে গেলি ভিতরটা দেখলি না। কি 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 আরেকবার বল আরেকবার বল। বললাম তুই ফোনের উপরটা দেখে গেলি ভেতরটা দেখে গেলি ভালোবাসা বুঝলি না। আর তোর তোর দাবিটা কি? আমার দাবি কিছুই নেই। আমার দাবি তুই খালি একটু খা। আমাদের খুব কষ্ট লাগে তুই না খেয়ে থাকিস। আমার তো ভীষণই কষ্ট লাগে তুই একটু খা।
তাহলে আমি খুব খুশি, আর কিছু চাই না আমি জীবনে। এই যে পাপিয়ার ঘর, আহা কি সুন্দর ডিজাইন। আগাবে নিচে চলে যাস। দেখা আপনি লাপরওয়াহির নতিজা। এখানে কিন্তু ও আমার পিঠটা পাড়িয়ে দিচ্ছিল, আমার পিঠে খুব ব্যথা করছিল, তাই বললাম একটু পাড়িয়ে দে। মানে রোগা মানুষ হলে না একটু মানে এই সুবিধাগুলো ভীষণ ভালো থাকে। যাই হোক, এগুলো করার পর আমরা কিন্তু খেতে বসে গেছিলাম। সব আয়োজন করা হয়েছে। এই যে ভেবসি বসে আছে এখানে, এই যে কাকিমা সব রান্না করেছে। তোমাকে বললাম যে এত কিছু করতে না, শুধু ডাল ভাত। দেখলা তুমি কত কিছু করেছো, কেমন ডাল ভাত রান্না করলাম, তুমি কত কিছু রান্না করেছো তুমি সেটা দেখো। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে এবার কিন্তু রেডি হচ্ছি একটু বেরাবো বলে। রেডি হয়ে গেছি, আমরা এখন ঘুরতে বেরাবো। এই যে সব রেডি, সবাই কিন্তু রেডি হয়ে গেছে, আর একজন রেডি হতে বাড়িতে গেছে। তো আমরা এখন একটু ঘুরতে বেরাবো, দেখি কোথায় যাই। চলো দেখতে থাকো। দাঁত কেলাতে কেলাতে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, মানে যেখানে যাই না কেন আমাদের এই হি 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 দাঁত কেলানোটা থাকবেই, না হলে আমাদের সেই ছাপ্পা মারা মনেই হবে না। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি, দেখা যাক কোথায় যায়। আমাদের উদ্দেশ্য ছিল, মানে উদ্দেশ্য কিছুই ছিল না, তো মনে করলাম যে চ তাহলে একটু গঙ্গার পাড় থেকে ঘুরে আসি, এই কারণে কিন্তু আমরা গঙ্গার পাড়ে যাচ্ছিলাম। তো এই সবাই রয়েছি বলে আমাদের একটা টুকটুকেতেই হয়ে গেছে, আর ওদের বাড়ি থেকে গঙ্গা বেশিটা না, ওই 30 টাকা ভাড়া, এবার তোমরা বুঝে নাও কতটুকু। আমরা কিন্তু মুকুন্দনগর, মানে পায়রাডাঙ্গা থেকে মুকুন্দনগরটাই কাছে হয়, তাই কিন্তু মুকুন্দনগরেই গেছিলাম। তো ওখানে লোকনাথ মন্দির রয়েছে, ওটা দেখতে এত সুন্দরী, তাও তো তুই যদি এরকম করিস তাহলে আমরা রাস্তায় যেতে যেতে দেখলাম মা মনসার ভাসান যাচ্ছে, তারপর দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের উদ্দেশ্যে। দেখো আমরা কিন্তু চলে এসেছি লোকনাথ মন্দিরে। তোমরা যারা জানো না, মুকুন্দনগরে কিন্তু নতুন লোকনাথ মন্দির উদ্বোধন হয়েছে, তোমরা কিন্তু ঘুরে যেতে পারো। তো মন্দিরটা খুবই ভালো, আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছি, তোমরা একটু দেখে নাও। মানে দারুণ, পুরো চারিদিকে সাদা সাদা সাদা, মানে চোখের একটা আলাদা শান্তি পেয়েছি এখানে এসে, মনেরও একটা আলাদা শান্তি, মানে দারুণ ছিল, দারুণ। নতুন লোকনাথ মন্দির উদ্বোধন করেছে মুকুন্দনগরে, তো আমরা সেখানটা এসেছি। তো চলো পুরোটা ঘুরিয়ে আমি তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি। দেখতে পাচ্ছো কি সুন্দর সাদা সব কিছু। দেখো লোকনাথ মন্দিরের সামনে আরেকটা মন্দির কিন্তু রয়েছে, যেটা কিনা পুরোপুরি ইনকমপ্লিট, পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি। আর তার সামনেই রয়েছে মুকুন্দনগর গঙ্গার ঘাট, মানে আলাদাই কীরকম শান্তি তোমরা বুঝতেই পারছো হয়তো এটা দেখে। গঙ্গার ঘাটটা দেখো আমি দেখাচ্ছি চারিদিকে, আর এখানে যে হাওয়া বইছে মানে দারুণ লাগছে। তো আমরা পুরো মন্দিরটা ঘুরলাম, ঘোরা হয়ে গেছিলো আমাদের। দেখো মানে তোমরা দেখলে দেখতেই থাকবে, মানে সামনে থেকে দেখলে একটা আলাদাই জগৎ লাগবে। আর মানে ভিডিওতে যতটুকু বোঝানো যায় সামনে কিন্তু খুব ভালো করে বোঝা যায়। তো বাবাকে প্রণাম করে তারপরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম মায়ের মন্দিরে দর্শন করব বলে। তো চলো এবার আমরা বেরিয়ে যাই, আমাদের এই মন্দিরটা ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাব মায়ের মন্দিরে। ঘোরা হয়ে গেছে লোকনাথ মন্দিরে, চলো এবার কালী মন্দিরে যাই ঘুরতে। দেখো ব্যাকগ্রাউন্ডটা এখান থেকেও কিন্তু খুব সুন্দর লাগছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরাটা, মানে আমি এরকম করেই দেখাচ্ছি তোমাদেরকে, দেখো তোমরা তাহলে বুঝতে পারবে। এখানে যদি তোমরা সন্ধ্যেবেলা আসো তাহলে লাইটিংয়ে কিন্তু খুবই সুন্দর লাগবে, যেহেতু আমাদের হাতে সময় ছিল না, তাই কিন্তু আমরা মোটামুটি দিনের বেলা দেখেই বেরিয়ে পড়েছি। তো তোমরা মন্দিরটা দেখতেই পেলে কতটা সুন্দর। তো চলো এবার মায়ের মন্দিরে যাই। দেখি আমি,
কি অবস্থা? ওয়াও, অলিম্পিক অলিম্পিক। এটা ভালো করেছে, কেউ ভেসে চলে যাবে না। तब पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईए वाईएस बनो और देश को। ফার্স্ট টাইম কিন্তু এরকম একটা এক্সপিরিয়েন্স করলাম, দারুণ দারুণ লেগেছে। আর আমরা খুবই উত্তেজিত ছিলাম, মানে তার মধ্যে আবার নৌকোটা টলমলও করছে, মানে ভীষণই ভয় লাগছিলো। দেখো এই মানে নদীর জলের যে উত্তাল, মানে এখন মোটে জোয়ারটা এসছে, ভরা একেবারে টই টুম্বুর, সেইখানে নৌকোটা আবার এদিকে একবার দুলছে, ওদিকে একবার দুলছে, মানে এত ভয় করছে, তার মধ্যে একটা আনন্দ কাজ করছে, মানে ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স কিন্তু হয়েছিল। এখন গঙ্গায় জল ভরবে, যেহেতু এখন জোয়ার ছিল আমি তোমাদেরকে বললাম, তো তারপরে ও এখন গঙ্গা বাড়ি থেকে ব্যাগ নিয়ে আর বোতল নিয়ে এসেছিল যে জল ভরবে, তো আমাদের জল টল সব কিছু ভরা হয়ে গেলে আমরা কিন্তু বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। আমাদের ঘোরা কমপ্লিট, এখন আমরা বাড়ি যাচ্ছি। আর ওই যে পিছন দিয়ে মধুমিতা আর সব চলে গেল, কাকিমা, আর এই যে আমরা তিনজন রয়েছি, এই যে রিয়া, লাকি আর আমি রয়েছি। দেখি এখন ট্রেন কখন আসে। সময় মতন কিন্তু ট্রেনটাও পেয়ে গেছিলাম, তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। টাটা।